জানো এই সুস্থ থাকার চেষ্টা কোনকেই নশ্বর দেহ রেখে কি লাভ ভুল স্বামী ভুল দেহ না থাকলে কাজ করবেন কি করে প্রভু আপনাদের কত বড় দায়িত্ব দিয়েছেন জানতাম এমন দিন আসবে যেদিন গৌড়েশ্বরের সঙ্গে আপনাদের বিরোধ এড়ানো যাবে না সেই দিন এসে গেছে এবার তো আপনাদের সিদ্ধান্ত নিতেই হবে আমার যত কষ্টই হোক আপনাদের সিদ্ধান্তে আমার পূর্ণ সম্মতি আছে কি বলছেন বৌঠান তাহলে বিষয় সম্পত্তি দাস দাসী আপনি শ্রীজীব তার মা এদের কি হবে আমাদের কথা আপনাদের ভাবতে হবে না প্রভুর দয়ায় আমাদের কোনো ক্ষতি হবে না আপনারা শান্তি পেলে আমার শান্তি তাহলে এই সিদ্ধান্তই রইল আমরা পালাবো শোনো রূপ বেশি অর্থ নেবার কোনো প্রয়োজন নেই যে পথের আমরা পথিক হতে চলেছি সেখানে অর্থের কি মূল্য না দাদা প্রয়োজনে অর্থই কাজে আসে আমার কথা যদি শোনো তাহলে বলি আমাদের এই বিষয় সম্পত্তিকে চার ভাগ করো এক ভাগ ব্রাহ্মণদের জন্য এক ভাগ গরিব দুঃখীদের জন্য এক ভাগ আমাদের পরিবারবর্গের জন্য আর বাকি এক ভাগ তোমার নামে থাকবে দাদা না 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 রূপ এই 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 অর্থের আমার কোনো প্রয়োজন নেই এই অর্থই অনর্থের মূল হ্যাঁ তুমি তো জানো রূপ আমি কোনোদিন অর্থ নিয়ে মাথা ঘামাইনি আমার একটাই অনুরোধ আমার জন্য কিছু বরাদ্দ রেখো না কিন্তু এখন অর্থ আমাদের কি কাজে আসবে তাই তো আমরা জানি না 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 এই অসম্ভব এই অসম্ভব আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা করার আমি করব তুমি অসুস্থ যাও বিশ্রাম কর রঘুপতে কৃকতা মথুরাপুরী রঘুপতে কৃকতাত্তর কোশলা ইতি বিচিন্তা মনঃকুরু সুস্থির নসদীদ জগদ্দিব্যধরায় লাবণ্য তুমি তোমার এ বেশ কেন শ্রীমন্দিরে এসেছ অথচ বড় শৃঙ্গারের বেশ নেই কেন তুমি তুমি বষ্টমি হয়েছো লাবণ্য তাতে আপনার কাত্রদাহ কিসের ঠাকুর কৃষ্ণনামই তো করেছি কোনো পাপ কথা তো বলিনি আমায় খাটাবেন না ঠাকুর এই শ্রীমন্দিরে জগমোহনের সামনে দাঁড়িয়ে কোনো পাপ কথা বলতে পারবো না বলতে হলে সত্যি কথাই বলতে হয় হ্যাঁ আমি পুষ্টমী হয়েছি সত্যি সত্যি শ্রী বিষ্ণুর পায় মন প্রাণ সমর্পণ করেছি যতদিন শরীর ছিল ততদিন মন দিয়ে প্রাণ দিয়ে শরীর দিয়ে জগমোহনের সেবা করেছি দু চোখের পাতা এক পর্যন্ত করিনি কিন্তু আজ আজ শরীরে গুণ ধরেছে নাচতে পর্যন্ত পারি না
আমার পিতা দিন ঠাকুর আমার আমার পিতা দিন ঠাকুর দাঁড়াও লাবণ্য শ্রীমন্দিরে বড় শৃঙ্গারের কাজ এখন শুরু হচ্ছে দেবদাসীরা সকলে শৃঙ্গারের জন্য প্রস্তুত হচ্ছে এই সময় তুমি চলে গেলে চলবে কেন ঠাকুর সমুদ্রের ঢেউ পারে আছড়ে পড়ে আবার চলে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে কত নুড়ি পাথর শাক ভেসে আসে আবার চলে যায় তেমনি আমার মতো কত দেবদাসী এই জগমোহনের পায়ে আসে আবার দিন ফুরলে চলে যায় আমার শূন্যস্থান পূরণ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর তাহলে কি সত্যি সত্যি শ্রীমন্দিরে তোমার ওই মধুর গলায় গীত গোবিন্দ আর শুনতে পাবো না লাবণ্য না লাবণ্য তুমি কেন গাইবে না লাবণ্য গান করো লাবণ্য গান করো হে আপনি কি বলছেন সার্বভৌম ঠাকুর আপনি তো ভালো করেই জানেন কেন আমি স্বেচ্ছা নির্বাসন চাইছি জ্ঞান থেকেই আমি এই শ্রীমন্দিরে রয়েছি গলা খুলে গান গেয়েছি মন প্রাণ সমর্পণ করে নেচেছি তবু আজ কেন কেন আমার এই কার্পণ্য আমি বুঝি আমি সব বুঝিলাম শুধু একটা কথা একটু আগে তুমি সমুদ্রের উদাহরণ দিচ্ছিলে না সেই সমুদ্রের উদাহরণ দিয়ে তোমাকে একটা কথা বলি সমুদ্রের সামনে দাঁড়ালে তার বিশালত্ব দেখতে পাই কিন্তু ঢেউয়ের শব্দ না শুনলে কি তার বিশালতার কথা আমরা কানে শুনতে পাই আমি মুখ্য দেবদাসী এত কঠিন কথা বুঝি না আমাকে আমাকে আপনি একটু সহজ করে বলুন এই শ্রীমন্দিরে আসবো অথচ তোমার কণ্ঠের গীত গোবিন্দ শুনবো না তা কি হয় তোমার কণ্ঠের গান শোনার জন্যই তো আমি জগমোহনের মন্দিরে আসি তোমার গান আমাকে শ্রীবৃন্দাবনে নিয়ে যায় সেই রাঙা নীল দুটি চরণখানি আমি আমার অন্তরে অনুভব করি তাহলে তাহলে বলে দিন ঠাকুর বলে দিন আমি এখন কি করব তুমি এই মন্দিরে গান গাইবে মনে করো প্রকৃত অর্থে তুমি দেবতার দাসী দেবদাসী ভুলে যাও দেবদাসী সম্পর্কে সমাজের মিথ্যে ধারণা এটি তোমার মঙ্গল আমি তোমাকে আশীর্বাদ করছি লাবণ্য জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু যেন তোমাকে ছেড়ে না যান হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি প্রভু করুণাময় করুণাময় আসতে পারবেন না কিছুই বুঝতে পারছি না রেবন্তী
কটক থেকে পুরী মাত্র এক বেলার পথ। অথচ মনে হয় যেন পুরী থেকে কত দূরে আমি বসে আছি। ওদিকে চৈতন্য দেব তার সঙ্গী সাথীদের নিয়ে কি ঘোট পাকাচ্ছেন কে জানে। আবার এদিকে খবর পেলাম মহারাজ নাকি এখানকার পাট চুকিয়ে পাকাপাকি ভাবে পুরী গিয়ে থাকার ব্যবস্থা করছেন। যা হচ্ছে আমার ভালো ঠেকছে না। স্বামী আপনি আজই রওনা দিন। আপনি যদি এখনই রওনা দেন তাহলে সন্ধ্যের আগে আপনি পুরীধামে পৌঁছে যাবেন। আজকাল রক্তের চাপ এত বাড়ছে পথের ধকল সহ্য হয় না, তাই ভাবছি লোক পাঠিয়ে সৎপতি ঠাকুরকে এখানে নিয়ে আসি। উনি এখানে আসতে রাজি হবেন না। কেন? কারণ আপনি গেলে তো খালি হাতে যাবেন না, দক্ষিণা হিসেবে আপনার কাছে মোহর থাকবে। বুঝেছি, দক্ষিণা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার বিনিময়ে যদি উৎকলের সিংহাসনটা নিশ্চিত করতে পারি। যাক, এখানে বসে থেকে আকাশ পাতাল ভেবে কোনো লাভ নেই, আমি যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হন স্বামী, আমি আপনার আহার্যের ব্যবস্থা করি। জয় নীলাদ্রিনাথ। সত্যি ঠাকুর, সেবকদের মধ্যে এই মোহরগুলো ভাগ করে দেবেন। যথা সেবক। বলুন সৎপতি ঠাকুর, কি গুরুতর সংবাদ আছে বলুন। আসতে পিছনে রাজগুরু কাশী মিশ্র। তাতে কি, আপনি বলুন। দেবদাসী লাবণ্য বৈষ্ণবী হয়েছে, নাচুনি সম্প্রদায়ের প্রধানের পদ ত্যাগ করেছে। সে স্পষ্ট বলে গেছে সে আর নাচবে না। এত বড় স্পর্ধা কার অনুমতি নিয়ে সেই কাজ করেছে সে জানে না? একবার যদি সে দেবদাসী হয় আমার মৃত্যু তাকে জগন্নাথ দেবের পায়ের কাছে পড়ে থাকতে হবে। সেনাপতি, সেনাপতি দারু ব্রহ্মের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে নেই। রাজগুরু, আপনার চোখের সামনে অনাচার দেখেও আপনি হয়তো মুখ বুঝে থাকতে পারেন, কিন্তু আমি থাকবো না। আপনি কি জানেন দেবদাসী লাবণ্য কি করেছে? জানি জানি। তোমার উত্তেজনার আসল কারণটা কি গোবিন্দ? সে বৈষ্ণবী হয়েছে বলে নাকি নাচনী সম্প্রদায় থেকে পদত্যাগ করেছে বলে? রাজগুরু কাশী মিশ্র, আমার প্রত্যেকটি কথা বিকৃত করার আপনার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আপনি কি জানেন যে আপনার প্রশ্রয় পেয়ে দলে দলে লোক চৈতন্য দেবের ভক্ত হয়ে যাচ্ছে? তার রচনা ছাড়া লাবণ্য এরকম একটা কাজ করার সাহস পায় কোথা থেকে? ঠিক গোবিন্দ, তোমায় ঠিক। চৈতন্য দেবের মতো দেবকল্প মানুষের বিরুদ্ধে তুমি অন্যায় অভিযোগ করছো। লাবণ্য যা করেছে তার মনের তাগিদেই করেছে। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, দেখি তোমার কত ক্ষমতা। তবে আর একবার সাবধান করে দিয়ে যাও, চৈতন্য দেবের বিরুদ্ধে কোনো ক্ষতি করার চেষ্টা করো না। নিজের বিপদ নিজেই ডেকে আন। ভালোবাসা বিলিয়ে দেশ চালানো যায় না, এই কথাটা হয়তো রাজগুরু জানেন না, তাই না সৎপতি ঠাকুর? কিন্তু এই লাবণ্যর ব্যাপারে কি করণীয়? আচ্ছা সৎপতি ঠাকুর, লাবণ্য এখন ঠিক কোথায় থাকে? আপনি জানেন লাবণ্যর ঘরে? হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, কারণ আমি আজই এর শেষ দেখতে চাই। লাবণ্য দেবদাসী গৃহ তুমি চেনো? হ্যাঁ প্রভু। চলো আমার সাথে। জয় জগন্নাথ দেবের জয়। কে কে আপনি এই ভর সন্ধ্যাবেলায় দরজা ধাক্কাচ্ছেন কেন? চুপ কর হতো বাকি। তার সঙ্গে কথা বলছি জানিস? উৎকলের সেনাপতি গোবিন্দ বিদ্যাধর। প্রণাম কর।
এত বছরেও লাবণ্যর ঘরটা এতটুকু পাল্টালো না। তা সে কোথায়? তিনি তো নাইতে গেছেন। কোথায়? সমুদ্রে? না না, পেছনের যে পুকুরটা আছে সেই পুকুরে স্নান টান সেরে তারপর পূজায় বসবেন। পূজো টুজো সারা হয়ে গেলে তবেই তিনি শ্রীমন্দিরে যাবেন। মূর্খ, না হলে শ্রীক্ষেত্রে এসে সমুদ্রে স্নান না করে কেউ পুকুরে ডুব দেয়? তোর ঠাকুরনের মাথা ঠিক আছে? না হলে শ্রীমন্দিরে দাঁড়িয়ে সৎপতি ঠাকুরের মুখের ওপর ওই কথা বলে আসে? বাহ, সে খবর আপনার কানে পৌঁছে গেছে? বিম্ব, তুই ভেতরে যা। সৎপতি ঠাকুর বেশ সময় মতোই কানে কথাগুলো পৌঁছে দিয়েছেন তো। তোমার কি হয়েছে লাবণ্য? কিছুই তো হয়নি, ভেতর থেকে ডাক পেয়েছি তাই করছি। আর যাই করি, জগন্নাথদেবকে তো ছেড়ে যাইনি। ভেতরের ডাক? ভালো বললে তো। ভেতর থেকে কে ডাকলো? চৈতন্যদেব? ছি সেনাপতি, ছি, আপনি পরম ধার্মিক বিদ্বান, কিন্তু একজন সন্ন্যাসীর মনের খবর পড়বার মতো ক্ষমতা আপনার হয়নি। আপনি তাকে দেখেননি তাই এরকম ইঙ্গিত করছেন। সত্যি তুমি সমুদ্র ছেড়ে পুকুরে স্নান করছো? জগন্নাথ দেবের সামনে তুমি কার পুজো করছো? হ্যাঁ, তুমি পুজো করছো মনে মনে। তুমি ভুলে যেও না যে তুমি একজন দেবদাসী। জগন্নাথ দেব ছাড়া আর কোনো আরাধ্য নেই তোমার। তার সত্ত্বেও তুমি ওই চৈতন্য দেবের রূপে গুণে কীর্তনে মুগ্ধ হচ্ছ, এটা কি অপরাধ নয়? আমি সামান্য দেবদাসী, ছোট মুখে বড় কথা বলার শোভা পায় না। তবু বলছি, আপনার মন শ্রীমন্দিরের পাথরের চেয়ে কঠিন। আপনার প্রাণে ধর্ম আছে, ভক্তি নেই।